আসলে প্রান্তিক কৃষকরা যে আইটেমটা উৎপাদন করে যেমন হচ্ছে ছোট গরুগুলো এইটা কখনোই আমাদের এই রকম বড় বড় কমার্শিয়াল ফার্মে ফার্মিং করে পোষায় না যেমন আমি আপনাকে ইলাবোরেটলি বলি সেটা হচ্ছে লাগা বড় বড় কর্পোরেট হাউসরা যে এই সেক্টরে ইনভেস্ট করতেছে আমার কাছে মনে হয় বেশিরভাগই তারা শখ থেকে করতেছে এই গরু ছাগল নিয়ে অনেকেরই শখিনতা আছে তারা আসলে শখ থেকে করতেছে এবং আমাদের দেশে যেই পরিমাণ গরুর চাহিদা তার 45% প্রয়োজন হয় কোরবানিকে ঘিরে আর বাকি 55% প্রয়োজন হয় সারা বছরব্যাপী তো সারা বছরব্যাপী যেই মাংসের দোকানে যে ছোট ছোট গরুগুলোকে আসলে প্রসেস করা হয় এগুলো কিন্তু কখনোই আমাদের এই কমার্শিয়াল বড় বড় ফার্ম থেকে কিন্তু যায় না কিংবা আমাদের পোষায় না আমাদের এই জায়গায় ইলেকট্রিসিটি বিল আছে আমাদের এই জায়গায় মেইনটেনেন্স কস্ট অনেক হাই আমরা ঘাস কিনি অনেক দাম দিয়ে আমরা টাকা দিয়ে ঘাস কিনতে হয় তারপরে আমাদের লেবার কস্ট অনেক হাই ঘর ভাড়া আছে তো সব কিছু মিলে ওই ছোট গরুগুলো কিন্তু আমরা উৎপাদন করে পোষাতে পারি না কিন্তু একটা প্রান্তিক চাষি তার কি তার কোনো ঘর ভাড়া নাই তার কোনো বিদ্যুৎ বিল নাই তার কোনো লেবার কস্ট নাই বিকজ সে নিজেই মালিক নিজেই রাখাল তার ঘাসের কোনো ইয়ে নাই ঘাসের দাম নিয়ে তার কোনো ইয়ে নাই কারণ সে নিজে ঘাস উৎপাদন করে নিজেই কেটে নিয়ে এসে গরুকে খাওয়ায় তো এই যে ব্যাপারগুলো আমরা কখনোই যত বড় কর্পোরেট হাউস আসুক আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কর্পোরেট হাউসরা কোনো দিনই প্রান্তিকদেরকে টেক ওভার করতে পারবে না প্রান্তিকরা কখনো কখনো যারা বড় গরু করে তারা তখন বড় গরু বিক্রি করতে হিমশিম খায় প্রান্তিকদের মধ্যে বড় গরু করে কয়জনে আমাদের যে খামার আমরাও যে ছোট গরু করি দেখেন আমাদের ঈদের এখনও চার দিন বাকি আমাদের ছোট গরু বিক্রি শেষ বাংলাদেশে যেই পরিমাণ গরু কোরবানি হয় তার 98% হয় হচ্ছে দেখে ছোট গরু এই ছোট গরু আমাদের এইসব অর্গানাইজ ফার্মে কোনোভাবেই লালন পালন করে পোষাবে না এইটা সারা জীবন প্রান্তিকদের আয়ত্তেই থাকবে এখন এক একজন এক এক সেক্টর নিয়ে খেলবে কেউ ডিম ফুটাবে কেউ ডিম টেবিল এক তৈরি করবে কেউ আপনার ব্রয়লার মুরগি তৈরি করবে এক একজন এক একটা সেক্টর নিয়ে কাজ করবে প্রান্তিকদেরকে বিলুপ্ত করার টার্গেট কিংবা প্রান্তিকদেরকে বিলুপ্ত করার সক্ষমতা আমার কাছে মনে হয় না বাংলাদেশের কোনো কর্পোরেট হাউসে আছে আসলে প্রান্তিকদের মধ্যে কিংবা আমি বলবো যে মিড রেঞ্জ ফার্মারদের তারা যে 30টা 40টা 50টা করে গরু তৈরি করছে এই কোরবানিকে টার্গেট করে যদি ছোট গরু হয়ে থাকে আমার কাছে মনে হয় না থাকবে ছোট গরু অবশ্যই বিক্রি হয়ে যাবে এবং ভালো প্রফিটেও বিক্রি হচ্ছে কিন্তু যারা বড় গরু করছে তাদের একটু বেগ পেতে হবে বিকজ আসলে যে এই যে বৈশ্বিক মন্দাটা এটা আসলে বড় বড় মিল ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে অনেক ক্ষতি করতেছে মানে অনেক চাপে রাখছে আর্থিক অর্থনৈতিকভাবে যার কারণে আমার কাছে মনে হয় এটা বড়দের কষ্টটাই বেশি এই বছর আমার কাছে মনে হচ্ছে ছোটরা কিন্তু মোটামুটি তারা পোষায় নিচ্ছে কিংবা মানায় নিচ্ছে যেমন আমি আপনাকে একটা কথা বলি প্রান্তিক চাষিরা তারা কিন্তু কখনো গরুকে দানাদার খাওয়ায় না তারা তাদের কিচেন ওয়েস্ট এবং ঘাস এগুলো খাওয়াই কিন্তু গরুর লালন পালন করে এবং এই গরুটার কিন্তু প্রোডাকশন কস্ট তেমন একটা বাড়ে নাই প্রোডাকশন কস্ট বাড়ছে কাদের যারা শুধু দানাদার খাওয়ায় গরু পালে কারণ দানাদারের তো দাম বাড়ছে ঘাসের তো আর দাম বাড়ে না যার কারণে সব কিছু মিলে প্রান্তিকদেরকে টেক্কা দেওয়ার মতন কোনো পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয় না এবং আমার কাছে মনে হয় না আগামীতেও কখনো হবে আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে গিয়ে ব্রয়লার মুরগির চাহিদা অনেক বেশি বাট দেশি মুরগির চাহিদাও কিন্তু কম না দেশি মুরগি কিন্তু এখনও কোনো কর্পোরেট হাউস কিন্তু প্রডিউস করতে পারে না দেশি মুরগি প্রডিউস করার জন্য যে এনভায়রনমেন্ট লাগে সেটা কর্পোরেট হাউসরা দিতে পারে না সুতরাং দেশি মুরগির চাহিদা দেশি মুরগির জায়গায় থাকবেই থাকবে ব্রয়লারের চাহিদা ফর দ্য ম্যাস পিপল এটাও প্রয়োজন আমি সেম এভাবে বলবো যে কোরবানির বাজারটা তো আসলে সব কিছু না আর কোরবানির বাজারে শুধু বড় গরুর সেগমেন্টটা আমি বলবো কর্পোরেট হাউসরা কন্ট্রোল করে তো বড় গরুর কোরবানির চাহিদার মাত্র 2% হচ্ছে বড় গরু 2% যদি কর্পোরেট হাউসরা কন্ট্রোল করে বাকি 98% কিন্তু এখনও প্রান্তিকদের হাতে